2040-এর মধ্যে চাঁদে মানুষ পাঠাবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, শেষ পর্যন্ত সম্ভব হবে কিনা তা সময়ই বলবে। তবে মঙ্গলবার ইসরোর বিজ্ঞানীদের জন্য চাঁদে মানুষ পাঠানোর সময় বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি ভারতের গগনযান মিশনের প্রথম প্রদর্শনী উড়ানের প্রস্তুতি পর্যালোচনা করেন। গগনযান মিশনের লক্ষ্য মহাকাশে মানুষ পাঠানো। পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী বিজ্ঞানীদের জানান, 2040 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নিতে হবে ইসরোকে, আর তারও 5 বছর আগে অর্থাৎ 2035 সালের মধ্যে মহাকাশ ভারতের একটা নিজস্ব স্পেস স্টেশন স্থাপন করতে হবে। স্পেস স্টেশনটির নাম হবে ভারতীয় অন্তরীক্ষ স্টেশন। শুধু গগনযান মিশনের অগ্রগতির মূল্যায়ন নয়, এদিনের উচ্চ পর্যায়ে বৈঠকে ভারতের মহাকাশ অনুসন্ধান প্রচেষ্টার ভবিষ্যৎ রূপরেখা সম্পর্কেও খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইসরোর বিজ্ঞানীরা এবং ভারত সরকারের মহাকাশ বিভাগ গগনযান মিশনের বিষয়ে বিস্তৃত তথ্য জানান প্রধানমন্ত্রীকে। তারাও জানান, শীঘ্রই মানুষ পাঠানোর মতো লঞ্চ, মহাকাশযান এবং সিস্টেমের যোগ্যতা পরীক্ষার মতো বিভিন্ন উন্নত প্রযুক্তির পরীক্ষা করা হবে। প্রধানমন্ত্রীকে আরও জানানো হয়, 2025 সালে মহাকাশে 3 জন ভারতীয়কে পাঠাবে ইসরো। তার আগে অন্তত 20টি মহড়া, 3টি মানববিহীন গগনযান মিশন হবে। তার মধ্যে একটি পরীক্ষা হবে দুর্গা সপ্তমীর দিনে, অর্থাৎ 21 অক্টোবর। ওই দিন স্ক্রু এসকেপ সিস্টেম টেস্ট কারের প্রথম প্রদর্শনী উড়ান হবে। প্রধানমন্ত্রী বিজ্ঞানীদের ভিনাস অরবিটার মিশন এবং মঙ্গল গ্রহে ল্যান্ডার নিয়েও দ্রুত কাজ করার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ একটি মহাকাশ অভিযান হবে শুক্র গ্রহে। গ্রহটি চারপাশে কক্ষপথে আবর্তনের সময় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালানো হবে। মঙ্গল গ্রহে ইতিমধ্যে এই ধরনের একটি অরবিটারক মিশন পাঠিয়েছে ভারত। এরপর লাল গ্রহের বুকে ল্যান্ডার নামে আরও কাছ থেকে মঙ্গল গ্রহের মাটি, পরিবেশ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা করবে ইসরো। এর জন্য ইসরোকে প্রস্তুতি নিতে বলেছে প্রধানমন্ত্রী। অর্থাৎ আগামী 10-15 বছরের মধ্যে ইসরোর ধারাবাহিক সাফল্যের কাহিনী মহাকাশে আনাচে কানাচে পৌঁছে দিতে চাইছেন নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।